অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির একটি 11 সদস্যের প্রতিনিধি দল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন ঘেরাও প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করেছেন। হিল্লোল ভট্টাচার্যের নেতৃত্বে, যিনি রাজ্য কমিটির আহ্বায়ক, চম্পলাল দাস, গৌরাঙ্গ নাথ, মোহনলাল মালা, রাজকুমার ভক্তি, চম্পা রি উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসেবে এই বিক্ষোভ অংশ নেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়ের নেতৃত্বে মনোজ কালুয়ার, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, সজন লস্কর প্রমুখরা উপস্থিত ছিলেন। আসামের বিভিন্ন অংশ থেকে লোকদের যোগদানের সাথে এটি একটি খুব শক্তিশালী বিক্ষোভ ছিল। স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহারের সবচেয়ে বিশিষ্ট দাবিসহ বেশ কয়েকটি দাবির একটি স্মারকলিপি সিজিএম এর কাছে জমা দেওয়া হয়েছে। তেওলোকে তেওলোকৰ খৰচপাতি কমাব খুজে এই স্মার্ট মিটার লগাই দিলে এই হাজার হাজার বিলিং স্টাফ, হাজার হাজার মিটার রিডার আর তেওলোকৰ প্রয়োজন নাই। তেওলোকৰ দা দৰমহা লব নালাগে। তেওলোকে ইচ্ছা মতে ৰাইজক লবনে ভ্রমণ করব পারব, লুণ্ঠন করব পারিব। গতিকে এই বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থত, একমাত্র বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থত এই অসম সরকারে, কেন্দ্রীয় সরকারে গোটেই দেশত এই স্মার্ট মিটার স্থাপনের কাম আরম্ভ করেছে। ইতিমধ্যে গুজরাটত প্রতিবাদের সম্মুখীন হয়, গুজরাট সরকারে স্মার্ট মিটার স্থাপনের কাম বন্ধ করেছে, মহারাষ্ট্র বন্ধ করেছে, পশ্চিমবঙ্গত আন্দোলন হয়ে আছে, পশ্চিমবঙ্গের গ্রাহক কেতিয়াও লগাবলৈ দিয়া নাই, পশ্চিমবঙ্গত আরম্ভ হয়েছে কেবলমাত্র উদ্যোগ প্রতিষ্ঠানত, তাতেও আপত্তি হয়ে আছে। ভারতবর্ষের যতই এই স্মার্ট মিটার লগোয়া হয়েছে তাতেই আপত্তি।